টাকার সমস্যার কারণে আমার বাসা আজ 4 দিন ধরে পড়ে রয়েছে। আমার জীবনে হয়তোবা সবচেয়ে বেশি মর্মান্তিক দৃশ্য আজ দেখে ফেললাম। মোহাম্মদ আব্দুল মান্নান একজন ইজিবাইক চালক, নিজের কোনো ইজিবাইক নেই, ভাড়ায় গাড়ি চালান। শহরে কোনো মতে টিকে আছেন ভাড়া বাসায়। ঘরের মধ্যে যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করছে 2.5 বছর বয়সী মাসুমা, একমাত্র মেয়ে। পুড়ে যাওয়া শরীর ঝিনাইদহ সদর হাসপাতাল ফেরত দিয়েছে, এখন নিতে হবে ফরিদপুর কিংবা ঢাকাতে। দরজায় অসহায় বাবার অভিব্যক্তিহীন আত্মসমর্পণ। মা রুমি খাতুন ক্রমাগত কাঁদছেন। আজ প্রচণ্ড শীত, অথচ মেয়ের শরীরে এক টুকরো কাপড়ও দিতে পারছেন না। অবুজ মেয়ে কোন অপরাধে এমন শাস্তি পাচ্ছেন? 4 দিন আগে মাসুমা পানি গরম করা ইলেকট্রিক জগের ফুটন্ত পানি নিজের গায়ের উপর ঢেলে ফেলেছিল। আহারে, ছোট মেয়েটির শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। ইলেকট্রিক জগের নিচে ওর কাপড় রাখা ছিল, সেটি হয়তো বা টেনে নিতে গিয়েছিল। পুড়ে যাওয়ার পর মাসুমা অজ্ঞান হয়ে খাটের নিচে পড়েছিল। জ্ঞান ফিরে আসার পর জোরে কেঁদে ফেললে সকলেই টের পায়। মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত পুড়ে গেছে, বাম চোখ আর কান একদম পুড়ে শেষ হয়ে গেছে। আমরা হয়তোবা ক্যামেরাতে সব দৃশ্য দেখাতে পারছি না, কিন্তু এ বাচ্চাটির অবস্থা সত্যিই ভয়াবহ। ওর কারেন্টের জগে পানি রাখা ছিল, ও জামা নিয়ে আসতে যায় র্যাকে, সাথে তার লাগানো ছিল, তার ইয়ে করে ওর গাড়পার পড়ে যায়। পড়ে যেয়ে ও কারেন্টের শর্ট, মানে কারেন্টের প্লাগ লাগানোই ছিল, ও সেই অবস্থায় মানে পানিতে শর্ট খেয়ে ও চকির তলে চলে যায়, অজ্ঞান হয়েছিল। অনেকক্ষণ পরে কেঁদে উঠেছিল, অনেকক্ষণ পরে কান্নাকাটি করছিল। টাকার অভাবে আমি নিতে পারি না, 4 দিন আমার বাচ্চা বিনা চিকিৎসায় আছে। আপনারা একটু দয়া করে সাহায্য করেন, আমার বাচ্চাটা ট্রিটমেন্ট করবো, এইটুকুই আশা করি। আর মেয়েটা গত 2 তারিখে এরকম দুপুর 2টার দিকে পুড়ে গেছে। আমি টাকা পয়সার অভাবে হচ্ছে গিয়ে মানে পুড়ে যাওয়ার পরে আমি সদর হসপিটালে নিয়ে যাই, ওইখান থেকে রিফার দেয়। দেওয়ার পরে আমার বলে যে সদর হসপিটালে এসি ঢাকা এই ফরিদপুর নিয়ে যাতে মেডিকেলে, কিন্তু আমি বাসায় নিয়ে আসার পরে আমার কোনো লোকজন নেই বা টাকা পয়সা নেই, টাকা পয়সার অভাবে আমি হচ্ছে গিয়ে মেডিকেলে নিতে পারি না। এইভাবে আমি বাসায় ফিরে মেয়েটা নিয়ে খুব কান্নাকাটি করতেছি। মানে ওই কারেন্টের জোকে আছে গে, ওই যে কারেন্টের ইয়ে আছে না, জক আছে, জকের ভিতরে পানি গরম করতে দিয়েছিল, মনিরই ওষুধ খাওয়াবে এগুলো, কিন্তু মনির এইভাবে যাইয়ে ওই আমার চলে যে আমি গাড়ি চালাতে যাবো, ইজি বাইক চালায় আমি চালাতে যাবো, উনি হচ্ছে গে ওই মনি কাপড় আনতে গেছে, আনতে গেলে পরে ওই রেকের পরে রেখে সাইডে জকটা ছিল ওই কাপড় টান দিয়েছে, আর ওই জকের পানি ওর গায়ে সম্পূর্ণ ঢালিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তারপরে আমি এই বারান্দাতে ছুটে যাই, দেখি যে আমার মনি হচ্ছে গিয়ে চোখের নিচেই যাই, ওইভাবে পড়ে আছে। আমি তাড়াতাড়ি বের করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরেই আমি দ্রুত হচ্ছে সদর হসপিটালে নিয়ে চলে যাই। সদর হসপিটালের থেকে রিফার দিয়ে দিলে যে ফরিদপুর নিতে হবে না, রাজশাহী নিয়ে যেতে হবে। তারপরে আমি বাসায় নিয়ে আসে, টাকা পয়সা নেই, আমি কী দেখি করবো, এইভাবে পড়ে আসি। পরে আমার এই পাশের এক আপু এই কম বেশি হেল্প করে এই অবস্থায় আসি। মাসুমার বাসা ঝিনাইদহ বাস টার্মিনালের পাশে ফটিয়ারঘাতি গ্রামে। এখানে তার বেশ কিছুদিন বসবাস করছে ভাড়া বাসায়। শহরে আসলে কেউ কারো খবর রাখে না, আর এমন বিপদের দিনে অনেক টাকার প্রয়োজন। একটা অবুজ বাচ্চার এমন আহাজারে কীভাবে সহ্য করা যায়? হে আল্লাহ, তুমি তোমার পছন্দের মানুষের মাধ্যমে সাহায্য প্রেরণ করো, তোমার সাহায্যের অপেক্ষা করছে পরিবারটি। আড়াই বছর বয়সী মাসুমা ভেতরে কান্নাকাটি করছে, ওর আর্তনাদ দেখে আসলে নিজেকে সামলানো ভীষণ কঠিন। এই প্রথমবার মতো আমি বারবার সুমনের ক্যামেরা থামাতে বলছি। আমি বললাম যে ভিডিওটা আর কন্টিনিউ করার দরকার নেই, আর আমরা সবটুকু দেখাতেও পারবো না ওর এই পুড়ে যাওয়ার শরীরটা। সম্পূর্ণ শরীরটা পুড়ে গেছে, বাম চোখটা খুব ভয়ানক অবস্থা, বাম কানটা খুব ভয়ানক অবস্থা। মেয়েটা এতটা ভয় পেয়ে গেছে পুরো গরম পানিটা, আপনি বোঝেন ইলেকট্রিক জগে যেটাতে পানি গরম করে ওইটার পানি গরম কী লেভেল হয়, প্রায় 100 ডিগ্রি আপ তাপমাত্রা পানি পুরো শরীরটার উপর পড়ে গেছে। ছোটো বাচ্চা মানুষ, ওটা কাপড় টান দিয়েছে, জগটা পড়ে গেছে গাড়ি। সামান্য একটু অসতর্কতার কারণে ও খেলার ছলে এটা করে ফেলেছে, তারপর সঙ্গে সঙ্গে অচেতন হয়ে খাটের নিচে পড়েছিল। কিছুক্ষণ পর যখন চিৎকার করে কেঁদে উঠেছে তখন ওর বাবা মা টের পেয়েছে। বাবা অন্য ইজি বাইক চালায়, কোনোভাবেই সামর্থ্য নেই চিকিৎসা করার, মানে
এই জায়গাটা ইমিডিয়েটলি আসলে অনেক সাহায্য দরকার, অনেকটা সাহায্য দরকার। আমি অথেন্টিক তথ্য দিব, আমি ওর বাবার ফোন নম্বরটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা যে যেখানে আছে যেভাবে আছেন খুব দ্রুত ওকে একটু সহযোগিতা হাত বাড়ান। চার দিন বাড়ি পড়ে আছে, এভাবে পুড়ে গেছে, পুরো শরীরটা ঝলসানো, ওর শরীরে কিছু রাখতে পারছে না, শরীরে কিছু কোনো পোশাক বা কোনো কাপড় কিছু দিতে পারছে না। তীব্র শীত, এখন জানুয়ারি মাসের শীত, আমি ভাবতে পারছি না ওর এই দৃশ্যটা দেখে, কল্পনা করার বাইরে, এটা বর্ণনা করার শক্তি সাধ্য কোনোটা আমার নেই। সুমনের ক্যামেরায় ছিলাম জুয়েল, ঝিনাইদহ টিভি।